আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইলের বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে ডিসকাস করব, সেটি আছে নিটিং মেশিং এর ওয়েল ট্যাঙ্ক। ওয়েল ট্যাঙ্কের কাজ কি এবং কিভাবে কাজ হয় এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে ডিসকাস করব। আমরা জানি সাধারণত যে নিটিং মেশিনগুলো আছে, যেমন নিটিং মেশিনের ভিতরে যেমন সার্কুলার নিটিং মেশিন, এর ভিতরে অনেকগুলো নাম আছে, যেমন পাইলং আছে, লিস্কি আছে, গঙ্গলি আছে, ফুকামা আছে। এই যে মেশিনগুলো, এই মেশিনগুলো দেখবেন একটা সামনের দিকে একটা ট্যাঙ্ক মতো আছে, এর ভিতরে একটা ওয়েল ট্যাঙ্ক থাকে। এই ওয়েল যে আমরা ওখানে দিই, এই ওয়েলগুলো কিভাবে কাজ করে এবং মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে প্রেসার। এই প্রেসার এবং ওয়েল যদি না থাকে তাহলে মেশিনটা কোনোভাবে চালানো সম্ভব না। শুধু পাওয়ার আছে, এই দুইটা নাই তাহলে মেশিনটা আপনি কন্টিনিউ করতে পারবেন না। এই জন্য ওয়েল এবং প্রেসার খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ডিসকাস করব এই যে ওয়েল এবং প্রেসার বা যে ওয়েল ট্যাঙ্ক থাকে এই ট্যাঙ্কে কিভাবে কাজ করা হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক নিটিং মেশিন এর ওয়েল ট্যাঙ্ক সম্পর্কে। ওয়েল ট্যাঙ্কে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। ফার্স্ট স্টেপে বলা হয় যে হাওয়া বাল্ব, হাওয়া বা বাল্ব। কারণ এই ওয়েল যখন ট্যাঙ্কের ভিতরে দেওয়া হয়ে থাকে, ট্যাঙ্কের ভিতরে দিলে এর ভিতরে হাওয়া দিতে হয়। হাওয়া যখন যাবে এই ওয়েলগুলোকে, ওর ভিতরে একটা বাষ্পে রূপান্তরিত করবে এবং ওইখান থেকে যে পাইপগুলো থাকবে এই বাষ্প পাইপের ভিতরে চলে যাবে। আর পাইপের ভিতরে যখন আসবে, পাইপের বাধা পেয়ে এই বাষ্পগুলো আবার ওয়েলে রূপান্তরিত হবে, কারণ ওয়েলে ফিরে আসবে। যেমন সাধারণত পানিকে যদি আপনি তাপ দেন তাহলে এটা বাষ্প হবে, আবার ওপরে হাত দেন তাহলে আপনার হাতে লেগে দেখবেন আবার এটা পানি, একটু পরে আপনার হাত থেকে পানি বেরোচ্ছে। তেমনিভাবে ওয়েলকে যখন আপনি প্রেশার দিবেন, এটা ওর ভিতরে একটা বাষ্প বা এমন বেশি প্রেশার থাকবে যা বাষ্পে চারিদিক ছড়ায় যাবে। যখন বাষ্পে চারিদিক ছড়াবে তখন ওইখান থেকে যে ওয়েলের ছোট ছোট যে যে নলগুলো থাকবে বা যে পাইপ থাকবে, এই পাইপের ভিতরে বাষ্পগুলো চলে যাবে আর পাইপের চারিপাশে বাঁধাবে, আবার ওয়েলে ফিরে আসবে। এই ওয়েলটা সাধারণত নিডলে চলে যাবে এবং নিডলে পাইপ দিয়ে ফোটায় ফোটায় ওয়েল পল্টে থাকবে। এটা আছে হাওয়া বা বাল্বের কাজ। এবং সেকেন্ড হচ্ছে প্রথম হাওয়া বাল্ব, সরাসরি মেশিনে একটা হাওয়া দিয়ে দেওয়া যায়, এটা আছে হাওয়া বাল্বের কাজ। কারণ প্রথমে আমি বললাম যে হাওয়া আছে ওয়েলকে বাষ্পে রূপান্তরিত করে, সেখানে আছে ডাইরেক্ট মেশিনে হাওয়া দেয়, এটা আছে আর একটা পার্ট। আর তিন নম্বর পার্ট আছে ওয়েল বোল্ট। ওয়েল বোল্ট কি? ওয়েল এখান থেকে নিয়ন্ত্রণ করা যায়, কারণ মেশিনের ভিতরে কতটা ওয়েল যাবে সেটা এখান থেকে নিয়ন্ত্রণ করা যাবে। কারণ এই তিনটা স্টেপে সাধারণত ওয়েল ট্যাঙ্কে থাকে। এই তিনটা স্টেপ নির্ধারণ করে একটা মেশিনকে সহজে মুভ করা যায়। আশা করি ভিডিওটা দেখার পরে, যদিও এটা টেকনিক্যাল ইস্যু, আপনার মেশিনটা কাছাপাশে পাইলে খুব সহজে এটা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। তারপরে ভিডিওর মাধ্যমে আমি যতটা বোঝানোর দরকার আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এরপরেও যদি আপনারা না বুঝে থাকেন বা আরও কিছু জানার থাকে তাহলে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, সেটাই নিয়ে আমি ভিডিও ক্রিয়েট করে ইউটিউব চ্যানেলে আপলোড করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যেহেতু টেক্সটাইলে বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করি, তার ভিতর থেকে কোনো একটা ভিডিও আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।